নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কমলিকাস কিচেন ডায়েরি। কমলিকাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পুরনো দিনের রেসিপি। এটা একটা থোরের রেসিপি, আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো থোর ঘন্ট। প্রথমে আমাদের লাগছে থোর। থোরটা আমি আঁশ ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর নিয়ে তারপর আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে থোরটা কালো হয়ে যাবে না। এখন আমি হলুদ জলটা ঝরিয়ে নিচ্ছি। আমাদের এছাড়া লাগবে যেগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাগবে একটু আদা বাটা অথবা আদা কিশনিতে কিশে নিতে পারেন, স্বাদ মতো নুন। আমার লাগবে ফোড়নের জন্য জিরে, দুটো এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এখানে রেখেছি আলু একদম ছোট ছোট করে টুকরো করে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আছে নারকেল কুড়ানো, আর লাগবে অল্প ঘি। প্রথমে আমি থোরটা একটু নুন দিয়ে ভালো করে নুনটাকে মাখিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই নিলাম। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব আগে। আমি একদম ছোট ছোট করে আলুগুলো কেটেছি, আপনারা যদি চান একটু বড় সাইজেরও রাখতে পারেন। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। থোরে প্রচুর পরিমাণে থাকে আয়রন, আর এটাতে ভিটামিনও থাকে প্লাস ফাইবারও থাকে, যার জন্য এটা কিন্তু খুবই হেলদি। এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল বলে। এখন ফোড়নটা দিয়ে দিয়েছি, জিরে, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতাটা। ফোড়নটা ফুটে উঠলে পরে তারপর আমি বাকিগুলো দেব। প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম, একটু আদাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে, তো আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দিলাম আমি জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু জল দিয়ে দিলাম এখন, যাতে মশলাটা পোড়া না লেগে যায়। আপনারা একটা বাটিতে জলের মধ্যে মশলাগুলো গুলেও দিতে পারেন। মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি নুন মাখানো যে থোরটা ছিল সেটা দিয়ে দিলাম। থোরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি থোরটা। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আরও। খেয়াল রাখবেন, থোরে কিন্তু আগে নুনটা দেওয়া ছিল, নুন মাখানো ছিল, সেটা মাথায় রেখে নুনটা দেবেন। দু তিন মিনিট একটু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করলাম, এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে থোরগুলো। আর খেয়াল রাখবেন যাতে তলায় ধরে না যায়, তলায় ধরে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ খানিকক্ষণ রান্না করব, যতক্ষণ না থোরটা একদম নরম হয়ে যাচ্ছে। খুন্তি দিয়ে দিয়ে আমি একটু থোরটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। এখন যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
নারকেল কোড়াটা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা দিতে পারেন, আবার যদি বাড়িতে নারকেল তখন না থাকে তখন নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এখন সবটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কিভাবে ভাজা ভাজা করেছি, খুব ভালোভাবে ভাজা ভাজা করছি। করে তারপরে আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটাও অপশনাল কিন্তু ওই দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ঘিটা ভালোভাবে মিশিয়ে দিলাম। আমার মোটামুটি রান্নাটা প্রায় শেষ, তাও একটু ঢাকা দিয়ে এখন রেখে দেব। আরও 5 মিনিট পর আমি ঢাকা তুললাম। নারকেল দেওয়ার পর কিন্তু একটু তলায় লেগে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। আমার রান্না একদম শেষ, এখন আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। তাহলে দেখলেন খুব বেশি উপকরণ কিন্তু লাগলো না, অথচ এটা কিন্তু খুব সুস্বাদু একটা রান্না, গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শেয়ার করে নেবেন আপনার বন্ধুদের সাথে। আমার ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।